হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সব সময় আমি তো আমার চ্যানেলে মেকআপার বা পার্লারের যেসব কাজ, সেই সব কাজ সম্পর্কে আমি আমার চ্যানেলে ভিডিও ছাড়ি। আজকে আমি একটু ভিন্ন ধরনের ভিডিও ছাড়বো, সেটি হচ্ছে আপনারা কিভাবে আর্টিফিশিয়াল ফুলের গহনা তৈরি করতে পারেন সেটা সম্পর্কে। তো আর্টিফিশিয়াল ফুলের গহনা তৈরি করতে আমার এখানে লাগছে একটি গ্লু গান, তারপর কিছু আর্টিফিশিয়াল ফুল, একটি কাটার, ছোট ছোট ওই ফুলগুলো এখানে আমি আজকে ব্যবহার করব। আর ব্যবহার করব এখানে রেনু, হলুদ কালারের রেনু লাগবে আজকে আমার এই ইসের জন্য, গহনাটি তৈরি করার জন্য। আর লাগবে এরকম কাগজের টুকরা, এগুলো আমি ছোট ছোট গোল গোল করে কেটে নিয়েছি। আর এরকম একটি রিং চেন, আর কানের দুলের হুক। তো প্রথমে আমি গ্লু গান থেকে এই কাগজের টুকরা তাতে গাম লাগিয়ে নিব, আর এই ফুলগুলো এখানে লাগিয়ে নিব। আজকে আমি এখানে হলুদ কালারের ফুল ইউজ করব। তো এখানে আমি গ্লু গানটা থেকে গ্লু এই কাগজে লাগিয়ে নিচ্ছি। তারপর ফুলটাতে এই গ্লুর উপর খুব সুন্দর করে লাগিয়ে নিতে হবে। গ্লুটা একটু ভালো করে লাগাতে হবে যেন এই ফুলগুলো খুলে না যায়। ঠিক একইভাবে আমি সবগুলো ফুল এখানে গোল করে লাগিয়ে নিব। এগুলো হচ্ছে রেণু, এগুলোকে ফুলের রেণু বলে। এই রেণুগুলো আপনারা যে কোনো ফুলের দোকানে পেয়ে যাবেন। এই গ্লু লাগানোর সময় অনেক সাবধানে গ্লুটা লাগাতে হবে, কারণ এই গ্লুটা যেহেতু অনেক গরম থাকে, তাই হাতে যদি লাগে তাহলে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই অনেক সাবধানতা অবলম্বন করে এই ফুলগুলো এখানে লাগাতে হবে। ফুলগুলো লাগিয়ে হাতের সাহায্যে চাপ দিয়ে দিয়ে দিতে হবে। ঠিক এইভাবে আমি সবগুলো ফুলকে এখানে সেট করে নিব। তো হয়ে গেল আমার পুরো ফুলটাতে রেণুগুলো লাগানো। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। তো এর মাঝখানে আমি লাল গোলাপ বসাবো, ছোট ছোট গোলাপগুলো, একটি লাল আর তিনটি হালকা অরেঞ্জ জাতীয়, অরেঞ্জ কালার টাইপের ফ্লাওয়ার লাগাবো। এটা আমি একটি টিকলি তৈরি করে নিচ্ছি। টিকলির জন্য আমি এই ফুলটা একটু বড়ই করছি। নিচে আমি এখানে ঝুলানোর জন্য একটি পুঁতি লাগিয়ে নিচ্ছি, পুঁতির মালা। এটা আমি আগে তৈরি করে নিয়েছিলাম।
যেখানে আমি একটি হুক লাগিয়ে নিলাম। ফুলটা দেখতে ঠিক এরকম হয়েছে। তারপরে আমি আর দুটো ফুল এভাবেই তৈরি করে নিব। সে আগের মতো একইভাবে আমি আরো দুটি ফুল তৈরি করে নিব এই রেণুগুলোর সাহায্যে। একইভাবে আমি মাঝখানে একটি গোলাপ আর এখানে আমি দুইটি অরেঞ্জ কালারের ফুল ইউজ করব। এটা যেহেতু আমি কানের দুলের বেস তৈরি করছি, তাই এখানে আমি এই ফুলটা আমি একটু ছোটই করছি টিকলের তুলনায়। তো এখানে আমি মোট তিনটা ফুল ইউজ করব। এখানেও আগের মতোই পুঁতি লাগিয়ে নিব। তবে টিকলির জন্য এখানে আমার সেই চেনটা লাগিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সহজে হয়ে গেল আমার আজকের এই ফুলের গহনা তৈরি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলে সাথেই থাকবেন পরবর্তীতে আরো ভিডিও দেখার জন্য। আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।